আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিজেপির খোয়াই জেলা ভিত্তিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন খোয়াই জেলা ভিত্তিক সাংগঠনিক বৈঠকটি অনুষ্ঠিত হয় স্বপনপুরে অতিথি নিবাসে। রাজ্য প্রভারী তথা কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্র সিং এর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সাংগঠনিক বৈঠকের সূচনা করেন। আয়োজিত বৈঠকে রাজ্য প্রভারী তথা কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্র সিং ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহসভাপতি অমিত রক্ষিত, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিজেপির প্রদেশ সহ সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া, প্রদেশ কমিটির সহ সভাপতি নমিতা দেববর্মা, কৃষ্ণপুর কেন্দ্রের বিধায়ক অতুল দেববর্মা সহ ছয়টি মণ্ডলের সভাপতি, সভানেত্রী, বিভিন্ন মোর্চা, ব্লক, পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরাও আলোচনা রাখবেন এবং আগামী দিনের যে পথ চলা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে কিভাবে আমরা এগিয়ে যাব, ওনাদের মুখ থেকে আমরা শুনব। কিন্তু আমার একটাই আলোচনা থাকবে, আমরা যারা সংগঠনের সঙ্গে যুক্ত এবং আমরা 4.5 বছর অতিক্রান্ত হয়েছে এই সরকার এবং দলের হয়ে কাজ করছি এবং প্রত্যেকটা মানুষের পাশে সেখানটায় দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করছি এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা ডেট বিদায় করতে পারি। এই জেলা বিগত দিনেও একটা ভালো ফলাফল দিয়েছে এবং আমাদের আগামী দিনের টার্গেট যে নির্বাচনী ক্ষেত্রে দাঁড়িয়ে আসতে আমরা এখানে সাংগঠনিক গুজব করছি সেই বিধানসভাটা আমাদের কাছ থেকে হাতছাড়া হয়েছে সামান্য ভোটের কারণে। আগামী দিন আমরা সেই খোয়াইটাও আমাদের সাংগঠনিক শক্তির মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টির হাতে আমরা ছিনিয়ে আনতে চাই, সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং প্রত্যেকটা কার্যকর্তা